স্মৃতি আমরা এই ঘর বারিশ মন্ত্রী উনি বলেছেন উনি এক মাসের মধ্যে এই আটটি ঘর যতন করে নির্মাণ করে দিবেন নির্বাচন চলছে উনি আচরণবিধির কারণে মাননীয় পানি সম্পদ মন্ত্রী আসতে পারেন নাই উনি আমাকে পাঠিয়েছেন আপনারা দেখেছেন বিগত দিনে নোয়াখালীর 27 নম্বর ওয়ার্ডে আগুন লেগে 8-10টি ঘর পুড়ে গিয়েছে তেমনি ভাবে 19 নম্বর ওয়ার্ডে 10টি ঘর পুড়ে গিয়েছিল উনি কিন্তু কথা দিয়েছিলেন যে এক মাসের মধ্যে ঘর করে দিবেন সেটা কিন্তু উনি করে দিয়েছেন আজকে একটা আল্লাহ বিপদ দিয়েছে আজকে আমাদের এই বঙ্গবন্ধু কলোনিতে 10টি ঘর পুড়ে গিয়েছে উনি আমাকে পাঠিয়েছেন আমি আপাতত আজকে এখন আর্থিক সহায়তা করে গেলাম এবং আগামী এক মাসের মধ্যে আমরা কাজে বিশ্বাসী আমরা শুধু দেখতেই আসি না আমরা এই ঘর বারিশ সম্পদ মন্ত্রী উনি বলেছেন উনি এক মাসের মধ্যে এই আটটি ঘর যতন করে নির্মাণ করে দিবেন বিপদ আল্লাহই দেয় আপনারা খেয়াল রাখবেন আমি আসছি আমাদের এই এলাকার সংসদ পানি সম্পদ প্রতিমন্ত্রী জনরেল জাহিদ ফারুক সামিমের পক্ষ দিয়ে উনি যেহেতু নির্বাচনের বিধিনিষেধের কারণে নিজে আসতে পারেন নাই আমি এসেছি আমরা মানুষের জন্য কাজ করি একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা সাবধানে থাকবেন এই যে আটটা ঘর আপনাদের পুড়ে গেছে এই ঘর টিন বাঁশ খুঁটি ঘর উঠেতে যা লাগে এটা মাননীয় পানি সম্পদ মন্ত্রী উনি করে দিবেন আপনারা চিন্তা করবেন না আপনারা ভালো থাকবেন আপনারা আল্লাহর উপরে ভরসা রাখবেন আর যেহেতু আমাদের মাননীয় মন্ত্রী সাহেব বিধি নিষেধের কারণে আসতে পারেন নাই আপনারা চিন্তা করবেন না আপনাদের হ্যাঁ সেই সব চিকিৎসা যা খরচ লাগবে চিকিৎসা যা খরচ লাগবে আমরা দেবো এবার এই আটটা ঘর রেখে যা লাগবে আপনাদের আমরা নতুন আটটা ঘর করিয়ে দেবো আর কিছু দরকার আছে ঘর আল্লাহ আগুনটা কিভাবে লাগছে দাদা আমরা তো জানি না আমরা কাজে ছিলাম কাজে এগুনে শুনছি যে আগুন লাগছে আইসা দিয়ে আমাদের ঘরবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে এখানে আমাকে যে কমিশনার সে আসলে কমিশনার লোকজন আসলে সবাই আইয়ে এই জায়গা পানি টেনে দিয়া আগুনটা নিয়ন্ত্রণে ঘরগুলো সম্পূর্ণভাবে পুড়িয়ে গেছে মানে 8টা ঘর পড়ছে 11:30-11:30 দিকে সম্ভবত আগুনটা লাগছে কিন্তু অনেক ঘর ক্ষতি হয়েছে কিছু ঘর পুড়িয়ে গেছে এইভাবে ঘর পড়ছে এখানে মিলন ভাইয়ের জসিম ভাইয়ের মানিক ভাইয়ের হারুন ভাইয়ের তারপরে জসিম ভাইয়ের হ্যাঁ এক ঘরগুলো পুড়িয়ে গেছে